আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক, অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় খড় কাটার মেশিন সম্পর্কে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তো ভাই, এই যে খড় কাটা মেশিনটি সম্পর্কে একটু বলুন আমাদের ভিউয়ারদের, নতুন যারা আছে তাদের জন্য। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, মনে করেন খামারিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন। এখন খড় ঘাস কাটা লেবার নিয়ে সম্ভব না। এটা হলো একটা, এটার মডেল হলো চায়না সি2 মডেল। হ্যাঁ, চায়না সি2, এটা হলো মেড ইন চায়না। পুরো মেশিনটার ওজন হবে প্রায় আপনার 74 কেজি। পুরো মেশিনের ওটা মোটর সহ না মোটর বাদে 74 কেজি, মোটর বাদে 74 কেজি। পাশে এটা কি মোটর? হ্যাঁ, এটা মোটর হলো আপনার 3 হর্স পাওয়ারের একটা মোটর থাকবে, সম্পূর্ণ তামার তারের। হ্যাঁ, আর এটা আপনার প্রোডাকশন দিবে ঘন্টায় 500 থেকে 1000 কেজি। 500 থেকে 1000 কেজি আপনার প্রোডাকশন দিবে ঘন্টায়। হ্যাঁ, এখানে আপনার হলো আপনি ছোটো সাইজ করেও কাটতে পারবেন, বড় সাইজ করেও কাটতে পারবেন। এখানে লং শর্ট গিয়ার আছে, গিয়ার সিস্টেম লং শর্ট গিয়ার আছে। নিউট্রালে রাখলে আপনার মেশিন চলবে কিন্তু ব্লেড ঘুরবে না। হ্যাঁ, আপনি যখন যেদিকে দিবেন সেদিকে দিয়ে কাটতে পারবেন, ছোটো সাইজেও কাটতে পারবেন, বড় সাইজে কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে গিয়ার রানিং অবস্থায় চেঞ্জ করা যাবে। মেশিন থামাই তারপরে আপনার আপনি প্রথম থেকে যেদিকে কাটবেন, ছোটো সাইজ কাটতে গেলে ছোটো দেবেন, বড় সাইজ কাটলে বড়। খড়ের সাইজটা কতটুকু হবে এটার? খড়ের এটা হলো 1/2 ইঞ্চি হবে, আর বড়তে কাটলে 1.5 ইঞ্চি কেজি এরকম হবে। আচ্ছা, আমরা ব্লেডগুলো কি দেখতে পারি? ব্লেড কয়টা ব্লেড আছে? ব্লেড হলো 4টা, সব ফাইবারের ব্লেড। হ্যাঁ, ফাইবারের ব্লেড, এগুলো আপনার হাত দিয়ে ধরলেই কেটে যাবে। এটা তো দুই পাশে আপনার দেখতেছে? হ্যাঁ, দুই পাশে ধার ধার। এগুলো তো আপনার ধার সম্ভবত নষ্ট হয়ে যায় না, অনেকেই আবার খড়ের সাথে বিভিন্ন ধরনের জিয়ে তার লোহা জাতীয় দিলে এই যে মুখগুলো পড়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এটা যখন মুখ পড়ে যাবে চাইলে চেঞ্জ করে ওই মাথা দিতে পারবেন, অথবা ধার করে নিয়ে এসে লাগিয়ে দেবেন। ধার করে নিয়ে আসলে তো আবার লেগে যাবে। হ্যাঁ, ধার করে নিয়ে আসলে আবার লেগে যাবে। আর কেউ যদি মনে করে আমি একটু বড় আরও বড় করবো, সেক্ষেত্রে তো ব্লেড, সেক্ষেত্রে ব্লেড একটা বা দুইটা ব্লেড খুলে রাখলে তখন বড় বড় হয়ে যাবে, তখন আর বড় বড় খড় পড়বে, তাই তো? আচ্ছা, এটা কি হচ্ছে টুটার চলবে এটার? হ্যাঁ, এগুলো বাসাবাড়ি লাগিয়ে চলবে, আপনি বাড়ির যে বিদ্যুৎ ওই বিদ্যুতেই চলবে। এটার বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? এটার বিদ্যুৎ বিল ওরকম মাসে 4000 ওরকম 200 টাকা বিল আসছে। আর এটা হলো ডাবল পুলি মেশিন। হ্যাঁ, ডাবল বেল্ট, তাহলে তো শক্তিটা অনেক বেশি। হ্যাঁ, চাইলে মোটা আপনার ভুট্টার গাছও কাটতে পারবেন। ভুট্টার গাছও এটাতে কাটতে পারবেন? হ্যাঁ, ভুট্টার গাছও কাটতে পারবেন আপনার। এই জন্য ডাবল পুলিতে অনেক শক্তি পায়। আর এটার সাথে আপনার চাকা, আপনারা চাইলে গাড়িতে চাকা লাগে যেখানে খুশি সেখানে নিয়ে যাবো কাটতে পারবেন, অথবা চাকা খুলে এক জায়গায় স্থিরভাবে রাখতে পারবেন। চাকা সিস্টেম আছে, আমি খুব ইজিলি ভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আমি চালাতে পারবো। জি, তো এই মেশিনটি হচ্ছে কিভাবে অর্ডার করবে? এই মেশিনটি অর্ডার করবে হলো আমাদের অফিসে এসে ভিজিট করে অর্ডার করতে হবে। আমাদের এটা হচ্ছে দক্ষিণগড় উত্তরা ঢাকা, আর শাখা হচ্ছে শাহজাহানপুর বগুড়া। আর চাইলে বা কেউ ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে পারবে। এই মেশিনটির সাথে আপনারা সার্ভিস কি দিয়ে থাকছেন? মেশিনটার সাথে সার্ভিস থাকছে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ঠিক করে দেবে, কিন্তু যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা কাস্টমারকে বহন করতে হবে। তো ধন্যবাদ ভাই। তো দর্শকবৃন্দ, যেসব খামারি ভাইরা আছেন তাদের হচ্ছে খামারে 20টা 25টা বা তার কম বা তার অধিক গরু বা ছাগল আছে, তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন। কারণ এই মেশিনটি দিয়ে আপনার ঘন্টায় 500 থেকে 1000 কেজি পর্যন্ত আপনারা প্রোডাকশন পাবেন। আর এটি আপনার 220 লাইনে চলবে। আপনার 1 ঘন্টা যদি 500 থেকে 1000 কেজি আপনার হচ্ছে খড় কাটেন তাহলে কত পরিমাণ খরচ হচ্ছে? আর আপনি যদি লেভার দিয়ে যদি কাটান তাহলে কিন্তু আপনার একটা লেভারে সারাদিনেও কাজ করতে পারবে না। আর এই মেশিনটি যদি ক্রয় করেন আপনার অনেক সুবিধা হবে, আপনার সময় বাঁচবে, আপনার টাকা বাঁচবে, সব দিক থেকেই সাশ্রয় হবে। তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি অর্ডার করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।